রাঙিয়ে দেওয়া রঙিন হওয়ার দিন আজকে। চলো অভিযাত্রার মাধ্যমে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হলো। আমরা আট ঘন্টা বিরতি নেব এবং সেই সঙ্গে আজকে অনুষ্ঠানের কবিগুরু রবীন্দ্রনাথের বিশ্বকবি রবীন্দ্রনাথের গুরুদেব রবীন্দ্রনাথের পায়ে আবির্কে আমরা আজকে অনুষ্ঠানের শুভ সূচনা করব এবং যে অতিথিবৃন্দ আমাদের মধ্যে ইতিমধ্যে এসে উপস্থিত হচ্ছে তাদেরকে আমরা বরণ করে নেব। সামনে আমরা সেটা সরিয়ে নেব, দয়া করে আমাদের সঙ্গে সহযোগিতা করলে কৃতজ্ঞ থাকবো, ধন্যবাদ। আমরা যে 15 মিনিটের বিরতি নিয়েছি তার মাঝে আমরা অতিথি বরণ করবো এবং তার সঙ্গে শুভ সূচনা করবো গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের পায়ে আবির দিয়ে। যে সমস্ত স্বেচ্ছাসেবক রয়েছেন তাদেরকে অনুরোধ করছি, রবি জয়সওয়াল সহসভাপতি, কমলেশ গাঙ্গুলি সহসভাপতি, মাজিদ ভাই মঞ্চে তাদেরকে ডেকে নিচ্ছি এবং সম্পাদক লালা বসাক আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি ছিলেন, এবং সন্দীপ জয়সওয়াল তাকেও আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। আচ্ছা, আমাদের যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তাদেরকে একটু মঞ্চে ডেকে নেব। অভিষেক সিং আমাদের মধ্যে রয়েছেন, তাকে মঞ্চে ডেকে নিচ্ছি। মঞ্চে ডেকে নিচ্ছি গৌতম সাহা, 2 নম্বর ব্লকের সভাপতি, জয়েন্ট বাহিনী, ২৬ নম্বর ওয়ার্ডের জয়েন্ট বাহিনীর সভাপতি শপথ প্রসাদ মহাশয়কে মঞ্চে ডেকে নিচ্ছি। আমাদের স্বেচ্ছাসেবককে অনুরোধ করছি মঞ্চে আসবার জন্য। মনীষা মনীষা বিশ্বাস আমাদের আরেক ছাত্রী, তাকে ডেকে নিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে তাকে সম্মান জানানোর জন্য উত্তরি পরিয়ে তাকে শ্রদ্ধা জানাবে ছবি। আমাদের মধ্যে রয়েছে আচ্ছা ফুলের স্তবক, অনেকে অনুরোধ করছি ফুলের স্তবক দিয়ে শক্তিদাকে সম্মান জানানোর জন্য। পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি মণিশঙ্কর মণ্ডল আমাদের মধ্যে রয়েছেন, তাকে উত্তরীয় পরিয়ে শ্রদ্ধা জানাবে সৌভিক। অনন্ত অনুরোধ করছি মেমেন্টো দেওয়ার জন্য।
ফুলের স্তবক দেওয়ার জন্য অনুরোধ করছি মনীষাকে, মনীষাকে অনুরোধ করছি ফুলের স্তবক দেওয়ার জন্য। আচ্ছা, আমাদের মধ্যে রয়েছেন সুভাষিস চক্রবর্তী, উত্তর কলকাতার ছাত্র নেতা, তাকে ব্যাচ পড়িয়ে সম্মান জানানোর জন্য বলছি সৌভিককে। উত্তরীয় পড়ানোর জন্য অনুরোধ করছি অমলিতা বিশ্বাসকে, আমাদের ছাত্রী। আমাদের মধ্যে রয়েছেন লালা বসাক, উত্তর কলকাতা তৃণমূল জয়েন্ট বাহিনীর সম্পাদক, তাকে ব্যাচ করিয়ে শ্রদ্ধা জানাবেন সৌভিক। আমাদের আরেক সহসভাপতি রয়েছে কমলেশ গাঙ্গুলী, তাকে ব্যাচ করিয়ে শ্রদ্ধা জানাবে অয়ন। মনীষাকে অনুরোধ করছি আমাদের আরেক সহসভাপতি মাজিদ ভাই, তাকে ব্যাচ করিয়ে শ্রদ্ধা জানানোর জন্য। রোহিত জয়সওয়াল আমাদের মধ্যে রয়েছেন সহসভাপতি, তাকে ব্যাচ করিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি অমলিতা বিশ্বাস। জয়েন্ট জেলার এক্সিকিউটিভ মেম্বার অভিষেক সিং আমাদের মধ্যে রয়েছেন, তাকে উত্তরীয় এবং ব্যাচ পরিচালনার জন্য অনুরোধ করছি অয়নকে, অয়নকে। একটু করতালির মাধ্যমে তাদের অভিনন্দিত করবেন। সন্দীপ জয়সওয়াল আমাদের জেলার সহসভাপতি রয়েছে, তাকে ব্যাচ পরিচালনার জন্য অনুরোধ করছি অয়নকে। অক্লান্ত পরিশ্রম করেছেন এই অনুষ্ঠানের জন্য, তাকে ব্যাচ করিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি মনীষা। আমাদের মধ্যে উত্তর কলকাতা জেলা তৃণমূল যুব সম্পাদক রয়েছেন শক্তি প্রকাশ সিং, তাকে এই আজকে আনন্দের মুহূর্তে কিছু বলার জন্য অনুরোধ করেছি। বহুত বহুত ধন্যবাদ বাবু মন্না কা और मंच पर उपस्थित पश्चिम बंगाल तृणमूल कांग्रेस छात्र परिषद के सहसभापति मनीष मंडल शंकर, छात्र नेता सुभाषिस चक्रवर्ती, उत्तर कलकत्ता तृणमूल कांग्रेस जय हिंद वाहिनी जिसके द्वारा आज यहाँ बसंत उत्सव मनाया जा रहा है, उसके पदाधिकारी वाइस प्रेसिडेंट संदीप जायसवाल, रोहित जायसवाल, मोहम्मद माजिद, कमलेश गांगुली, उपस्थित लाला बसाक, अभिषेक सिंह, स्वपन बसाक, और जिसके नेतृत्व में ये बसंत उत्सव मनाया जा रहा है, श्री बाबू मन्ना, मैं उनका हार्दिक अभिनंदन एवं धन्यवाद करता हूँ कि उन्होंने यह सुंदर सा एक कार्यक्रम किया है। कुछ देर पहले ही हम यहाँ पद यात्रा किए जहाँ छात्र छात्री सब सुंदर नात्रिका एवं बसंत उत्सव मनाया गया। हमें और भी कहीं जाना है, आज इस अवसर पे कुछ ही देर में यहाँ कार्यक्रम किया जाएगा, उसके लिए हम सबको शुभेच्छा एवं हार्दिक अभिनंदन। धन्यवाद हमारे दादा अभिभावक शक्ति प्रताप सिंह महाशय। हमारे मध्य रहे সহসভাপতি পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদ মনীষঙ্কর মন্ডল, আজকে এই আনন্দের মুহূর্তে তাকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আজকের এই মহতী, হ্যালো,
মহোদী অনুষ্ঠানে উপস্থিত সকল শ্রদ্ধেয় গুণীজন উপস্থিত রয়েছে, উত্তর কলকাতার তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক শক্তিদা মাজিদ ভাই এবং লালাদা থেকে শুরু যারা গুণীজন রয়েছেন প্রত্যেককে, এবং যাদের ডাকে এই মহতী অনুষ্ঠানে সামিল হতে পেরে নিজেকে ধন্য মনে করছি, সেই বাবুদা সাহেব অয়ন এবং রাবীন্দ্রিক স্কুল অফ ফাইন আর্টস, প্রত্যেক সাধারণ ছাত্রছাত্রী এবং যারা এই স্কুলটার যে লড়াই সেই লড়াইয়ের শৈলী, তো প্রথমে আমি সবাইকে অনুরোধ করব এই রাবীন্দ্রিক স্কুল অফ ফাইন আর্টসের প্রত্যেক সাধারণ লড়াকু ছাত্রছাত্রীর জন্য একবার জোরে হাততালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানানোর জন্য, কেননা তাদের এই প্রচেষ্টায় আজকের এই মহতী অনুষ্ঠান বসন্তের রঙে পুরো অঞ্চলের গলি গলি থেকে শুরু করে রাজপথ যারা আজকে বসন্তের রঙে রাঙিয়ে দেওয়ার চেষ্টা করেছে, আর সেই বসন্তের রঙে রঙিন হতে যারা আজকে আমরা এই মহতী অনুষ্ঠানের সামিল হওয়ার সুযোগ পেয়েছি, তাই সেই সকল বন্ধুদের প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা, এবং বলবো শুধুমাত্র বসন্ত উৎসব এই কারণেই আমরা করতে বলবো প্রতি বছরের পর বছর, সারা বছর ধরে আমাদের যে নানান কাজ সেই কাজের যে পরিশ্রান্ত জীবনের যে সমস্ত গ্লানি সেগুলোকে ধুলোময় করে দিয়ে ধুয়ে দিয়ে রঙিন করে দিয়ে বসন্তের রঙে রাঙিয়ে বছরের 365 দিন আমাদের কাছে যেন বসন্ত উৎসব আমরা পালন করতে পারি, এই অঙ্গীকার আজকের এই মঞ্চ থেকে নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ, মমতায় জিন্দাবাদ। আমাদের মধ্যে রয়েছেন উত্তর কলকাতার ছাত্রনেতা শুভাশিস চক্রবর্তী, তাকে আজকের এই শুভ অনুষ্ঠানে কিছু বলবার জন্য অনুরোধ করছি। রাবীন্দ্রিক স্কুল অফ ফাইন আর্টসের ডাকে আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। রাবীন্দ্রিক স্কুল অফ ফাইন আর্টসের চেয়ারম্যান বাবু মান্নাকে প্রথমেই জানাই ধন্যবাদ, মঞ্চে উপস্থিত বিশিষ্টজনদের আমার প্রণাম, শক্তি আমার বন্ধু স্থানীয় ও উত্তর কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদকও বটে। আমি এখানে যার জন্য এসেছি সাহেব, ওকেও আমার অসংখ্য ধন্যবাদ এখানে ডাকার জন্য। আমরাই পারি, হ্যাঁ আমরাই পারি, রাবীন্দ্রিক স্কুল অফ ফাইন আর্টসের ছাত্রছাত্রীরাই পারি। এই প্রখর রোদের কাছে হার মানিয়ে দিয়ে রাস্তার প্রত্যেক গলি গলি কোণ দিয়ে আমরা যখন ঘুরে এলাম, এক সাংস্কৃতিক উৎসব পালন করলাম, তার মধ্যে দিয়ে রেখে দিলাম হ্যাঁ আমরাই পারি। বাবুদা, তুমি এরকম একটা অনুষ্ঠান করার জন্য তোমায় অসংখ্য ধন্যবাদ। এলাকার প্রত্যেকটি পল্লীবাসীও আনন্দিত ও গর্বের সঙ্গে বলতে পারি রাবীন্দ্রিক স্কুল অফ ফাইন আর্টস পারে, দেখিয়ে দিতে পারে, যেখানে রোদের গ্লানি ও গ্লানি নয়, মানুষের ভালোবাসায় আমরা এগিয়ে চলছি, আরো এগিয়ে যাব। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ শুভাশিস চক্রবর্তী মহাশয়কে। আজকের এই শুভ অনুষ্ঠানে লালাদা আমাদের মধ্যে রয়েছে, আমাদের জেলা পদাধিকারী সুদীপ জয়সওয়াল রয়েছেন, আজকে শুভ অনুষ্ঠানে কিছু বলবার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমাদের মধ্যে রয়েছেন স্বপন বসাক মহাশয়, সভাপতি তাকে দেখে নিচ্ছি, তিনি মঞ্চে রয়েছেন, তাকে আজকে শুভ অনুষ্ঠানে কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য প্রথমে রাবীন্দ্রিক স্কুল ফাইন আর্টসের কর্মকর্তা ছাত্রছাত্রীদের আমি অভিনন্দন জানাই, বিশেষ করে ছাত্রীপতি বাবু মান্নাকে। আজকে যে অনুষ্ঠানটা উনি পরিচালনা করেছেন সকলের সহযোগিতায় আমার খুব ভালো লাগবে। আমি এই প্রথম এখানে এসছি বাবু মান্নার আমন্ত্রণে। আজকে এখানে উপস্থিত ছিলেন আমাদের যুবনেতা সত্যি প্রসাদ সিংজি, এখানে এখন মন্ত্রী আছে
সহসভাপতি মোহাম্মদ মাজিদ, সহসভাপতি রোহিত জাফল, সহসভাপতি সন্দীপ রানা বসাক সম্পাদক, আরো অনেকেই আছে, তাদের আমি নাম জানি না, কিন্তু সকলকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে বাবু মান্নাকে বলবো, তুমি যে কাজটা করেছো সত্যিই খুব প্রশংসনীয় কাজ। এলাকা এই পল্লীর সর্বস্তরের মা মাটি মানুষ তোমার কাছে আছে, তুমি করে যাও ভালো কাজ, ভালো কাজে কোনো শেষ নাই, ভালো কাজ করেই যাও, লোক তোমাকে আরো ভালো বলবে। আজকে সত্যি বিশেষ করে আমার এরকম অনুষ্ঠান আসতে পেরে আমার খুব ভালো লেগেছে। সেই সঙ্গে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। মা মাটি মানুষ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল জয় হিন্দ বাহিনী জিন্দাবাদ, তৃণমূল জয়েন্ট বাহিনী সভাপতি উত্তর কলকাতা কৃষ্ণ প্রতাপ সিং জি জিন্দাবাদ, নমস্কার। ধন্যবাদ। আমাদের মধ্যে প্রোগ্রেসিভ ট্যাক্সি মেন্স ইউনিয়ন সিকিমোর ইউনিটের সম্পাদক শ্রী শঙ্কর সিং মহাশয় এসেছেন, তাকে মঞ্চে ডেকে নিচ্ছি। তাকে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য বলছি। রিয়াকে একটু মঞ্চে ডেকে নিচ্ছি। রিয়াকে অনুরোধ করছি, প্রোগ্রেসিভ ট্যাক্সি মেন্স ইউনিয়নের সম্পাদক শঙ্কর সিং আমাদের মধ্যে রয়েছেন, তাকে ব্যাচ এবং উদ্যোগীয় করিয়ে সম্মান জানানোর জন্য। আমাদের মধ্যে রয়েছেন অনেকক্ষণ থেকে এবং আজকে নয় মানে বিগত দিনেও যেভাবে আমাদের সহযোগিতা করেন রোহিত জয়সওয়াল, সহসভাপতি উত্তর কলকাতা জয়েন্ট বাহিনী, তাকে আজকের এই শুভ অনুষ্ঠানে কিছু বলবার জন্য অনুরোধ করছি। নমস্কার। বসন্ত উৎসব 2017 রাজেন্দ্র স্কুল পাইনা পার্ক পরিচালনায় উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেস জয়েন্ট বাহিনীর সহযোগিতা শ্রী কৃষ্ণ প্রতাপ সিং নেতৃত্বে আজকে আমরা সকলে একসঙ্গে হই। দেখতে পাচ্ছি যে আমরা সকলে কত ভালোভাবে সকল হ্যালো মিলে মিশে একসঙ্গে এই যে রঙ্গ আর বসন্ত উৎসবের যে মেলায় আমরা যে সবাই একসঙ্গে হই, মিলে মিশে যে করে যাচ্ছি কাজগুলো ভালোভাবে, আশা করছি আগামী দিনেও আমরা করতে পারবো। আমাদের বাবু মান্না যিনি আমাদের উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেস জয়েন্ট বাহিনী অর্গানাইজ সেক্রেটারি আছেন, ওনার সহযোগিতা সবসময় আমাদের আমাদের পাশে থাকে, ভালো করে উনি কাজও করেন। মঞ্চে উপস্থিত আছেন আমাদের উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেস জয়েন্ট বাহিনী সভাপতি মোহাম্মদ মাজিদ, আছেন সহসভাপতি সন্দীপ জয়সওয়াল, উপস্থিত আছেন সম্পাদক শ্রী লালা বাসা, আছেন 26 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস জয়েন্ট বাহিনী সভাপতি শ্রী সমন বসা, সকলকেই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকের এই আনন্দের অনুষ্ঠানে আমরা দ্বিতীয় প্রথম পর্বের শেষ করলাম এবং দ্বিতীয় পর্বে যাব, তার আগে শঙ্কর সিং আমাদের মধ্যে রয়েছে, তাকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। আচ্ছা, যারা গানে রয়েছেন তারা একটু মঞ্চে চলে আসুন, শঙ্করদা আপনার মূল্যবান বক্তব্য। জয়েন্ট বাহিনীর এত সুন্দর প্রচেষ্টায় যে 2 নম্বর ওয়ার্ডে একটা অনুষ্ঠান হচ্ছে, আমি ধন্যবাদ জানাবো বাবু মান্নাকে, কৃষ্ণ প্রতাপদা যিনি মিডিয়াতে চলে গেছেন, মঞ্চে যেভাবে সুন্দর পরিবেশ তৈরি করা বা একটা সুন্দর মানবিকতার মধ্যে দিয়ে 2 নম্বর ওয়ার্ডকে সাজিয়ে তোলার বাবু মান্না খুবই এটা খুবই একটা মনের জোর আছে, বা এই সুন্দর পরিবেশ পরিচ্ছন্নভাবে তৈরি করার মধ্যে এই ক্ষমতাটা বোধ হয় সবার থাকে না, তাই আমি বেশি কিছু বলবো না,
একটা সুন্দর এখানে যে উৎসব হচ্ছে, আমি উৎসবই বলবো, সেই উৎসব দিয়ে আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। গৌতমদা যিনি আছেন সভাপতি দুনম্বর ওয়ার্ডের জয়েন্ট বাহিনী, আমি সবাইকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। এর সঙ্গে যে সুন্দর পরিবেশ তৈরি হয়েছে যেন সুন্দর হয়ে থাকুক, এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ধন্যবাদ শঙ্কর সিং মহাশয়কে। আমি মঞ্চে ডেকে নেব বিশিষ্ট নৃত্যশিল্পী তন্ময় কর, বিশিষ্ট সঙ্গীত শিল্পী রথীন মুখার্জি এবং বিশিষ্ট তবলিয়া গোপাল ঘোষ মহাশয়কে। বিশিষ্ট নৃত্যশিল্পী তন্ময় কর আমাদের মধ্যে রয়েছেন, তাকে ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে সম্মান জানাচ্ছে আমাদের স্কুলের ছাত্রী রিয়া এবং সায়নী ঘোষ। যারা বসন্ত নৃত্যালেখ্যের সঙ্গে যুক্ত আছো তাদেরকে অনুরোধ করছি মঞ্চের কাছাকাছি চলে আসার জন্য নৃত্যশিল্পীদের, এবং যারা এর সঙ্গে গান গাইছে তাদের আসার জন্য অনুরোধ করছি। আচ্ছা, তন্ময় কর বিশিষ্ট নৃত্যশিল্পী, তাকে আজকে এই আনন্দের মুহূর্তে কিছু বলবার জন্য অনুরোধ করছি। নমস্কার। উপস্থিত দর্শকবৃন্দকে জানাই বসন্ত।